টাকার 25টায় কি করে রাখি পড়া যায়। আমি তো বেকার, তুমি তো আমার এটিএম বলো, তুমি না দিলে আর কে দেবে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জা। হ্যালো এভরিওয়ান, এই ব্লগটা আমি শ্যুট করেছিলাম আগস্ট মাসে, কিন্তু আমার ফোনে তখন প্রবলেম ছিল তাই তখন আমি সেটা শেয়ার করতে পারিনি। এতদিন পরে শেষে এটাকে আমি ট্রাই করলাম এডিট করা, তো দেখছি হ্যাঁ এটা এডিট হয়ে গেল, তো লাকি বলতে পারো। আর এটা যেহেতু বিক্রমের বার্থডেওয়ালা ব্লগ ছিল, মানে ঠিক আশেপাশে, তাই এগুলোকে আমি সত্যিই ডিলিট করিনি, আমি খুব সযত্নে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখন থেকে তোমরা দেখতে পাচ্ছ বিক্রমের বার্থডেওয়ালা ব্লগ। হ্যাঁ বুঝতে পারছি অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আশা করছি তোমরা এই ব্লগটা এনজয় করবে আর তোমাদের ভালোও লাগবে। তো চলো শুরু করা যাক। আমি এখন আমার ট্রেন আজকে কতটা লেট ছিল, যাই হোক পাগলের মতো লাগছে, তো চলো বাড়ি যাই, ফ্রেশ হই, রেস্ট হই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আর আপনি কেমন আছেন? অনেক অনেক ভালো। তুই সব খেয়েছিস, মুখে লেগে আছে যা তা, একদম চলো যাই। মেলে ধান্য জান, মেলে ধান্য হটা হয়ে গেল, এখন বলে চলে যায় না, বলো কিন্তু বলছে যে ড্রেস অর্ডার করেছে আর একটা আমার মোবাইলের কভার, চলো দেখা যাক এটাকে আনবক্সিং করি। দেখো আমি নেক্সট থেকে দুটো নিয়ে এলাম, তো প্রথমে ছোটোটাকে খুলি, তারপর বড় ধামাকাটা খুলেছি। এবার এটা এটা খোলার ভালো দেখি, দাঁড়াও গেস কি কালার হবে, হোয়াইট না দেখে মাথা চেপে দেখিনি। কেসা লাগা? কাপড়টা কি সফট জান, মানে তোমরা যদি ট্রাই করো তো করতে পারো, কাপড়টা একদমই সফট আর সামারের জন্য একদম পারফেক্ট। লিঙ্কটা আছে তোমার কাছে, দিয়ে দিও নিচে, তো এটা ডেফিনেটলি আমি খুব তাড়াতাড়ি পরবো, কটা যদি করাতে হয় করাবো, দিয়ে খুব তাড়াতাড়ি পরবো, বুঝো তো পরে বসো। এটা এটা আমার ফার্স্ট বিক্রমের তরফ থেকে বুঝে পাবেন নাকি। তো চলো আমি চাটা খাই, বাজারে বেরোবো আমরা আজ নিরামিষ, কারণ কাল লাস্ট সোমবার, ওর আমি একসাথে কাল জল খেলতেও যাবো, তো সেই জন্য বাজার যেতে হবে, তাহলে চাটা সফর শেষ করে তারপরে বাজারে ব্যাগ নিয়ে দৌড়ে আসি, একটু আমার রুটিন আছে, তো চলো পরে দেখা। তো দেখো এতক্ষণের প্রচেষ্টায় আমার ঘর পুরো ক্লিন, আর এই যে স্যারজির দয়ায়। এবার স্যারজি হচ্ছে পড়বে হচ্ছে রাখি, যেটা বুনু পাঠিয়েছে, নিন স্যার পরে ফেলুন, খুব সুন্দর রাখিটা, থ্যাংক ইউ। ও ভিডিও অবশ্যই দেখবে, তখন দেখে নেবে, সেই জন্য থ্যাংক ইউটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম, ফোনে তো জানাবো সেটা আলাদা। একার প্রচেষ্টায় কী করে রাখি পড়া যায়, দেখি বিক্রম কীভাবে পড়ে একার প্রচেষ্টায়। বাহ হলো, আচ্ছা এখানে আসুন দিলাম, আমি তোমাকে সাহায্য করছি, দেখাও এই যে ছুটি, আপনার দাওয়া রাখি জিজু পরে নিয়েছেন, থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে রাখিটা, পরের মাস আপনার সামনে যাবে তখন করবো। স্বপ্ন 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 দেখে মন, আর আমার কাজ করে করে অবস্থা খারাপ, এক গাদা পাল এখানে পড়ে আছে, এটাকেও এখন গোছাতে হবে, তো এখন নিয়ে বসেছি কোকোনাট বাটার, এটা খাবো, একটু রেস্ট করবো, আর আজকে দেশের পুরো বিক্রমে তাই। এখন পড়িতে পারছে 4:30, আর বাইরের কিন্তু এখনো রোদটা কমেনি, তবু আমি একটু বেরোচ্ছি, আমার একটু একটা কাজ আছে, বিক্রম অলরেডি নিজে চলে গিয়েছে, তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাই সেটাও এখনো ঠিকও করিনি, চলো ছুটি
গ্যাস স্টেশন, যেটা খুব সুন্দরভাবে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, খুবই সুন্দর। আর এটা আমি দেখেছি, দারুণ লাগছে। দেখো এদিকটা দেখো, আমি গাড়ি চালাচ্ছি সামনে গাড়ি, খুবই সুন্দরভাবে যাচ্ছে, দারুণ লাগছে। স্টেশনটা এমনিও খুব সুন্দর, স্টেশন তো সবসময় খুবই সুন্দর, যেটা আমরা হেরিটেজ পার্ক সবসময় দেখো তোমরা। তো তোমাদের দেখালাম বিকেলবেলা বেরিয়েছি, বেরিয়ে তখন আর ব্লগ করা হয়নি, খুব তাড়াতাড়ি করে অনেক জিনিসপত্র নামাচ্ছে, সেটা নিয়ে আমরা একটু বাড়িতে গিয়েছিলাম, ওর বন্ধু এসেছিল, বন্ধুর ওয়াইফ এসেছিল, তাদের সাথে একটু আড্ডা মেরেছি, তারপরে আবার এখন বেরিয়েছি। তো এখন আমরা প্ল্যান করলাম যে চলো তাহলে তিনশোটা পুরো দেখে নিই, দেখি আজকে তিনশোটা কীভাবে সেজে উঠেছে, যেটা বিক্রম বলছিল। আমি তখন দেখেছি কিন্তু লাইটগুলো সবাই চলে নিতে, তখন বুঝতে পারিনি। তো চলো বা তোমাদেরও দেখাই যে তিনশোটা আজ কীভাবে সেজে উঠেছে, চলো। তো ওইখান থেকে আমরা এখন পতাকা নিলাম, থ্যাংক ইউ। আজ পুরো তিনসুকিয়াটা সুন্দরভাবে সেজে উঠেছে, আর এইটা আমি ব্লগে রাখবো না তাকিয়ে হয়, তাই প্রত্যেকটা জিনিস দেখো ছোট্ট ছোট্ট করে তোমাদের জন্য ক্যাপচার করে রেখেছি, আর সর্বপ্রথমে আমার জন্য ক্যাপচার করে রেখেছি, আমার মেমোরিতে সবসময় এটা থাকবে। কষ্টের স্যারকে রাজি করানো গেছে বলে আমি চলো একটু সামনে থেকে তুলি, তাই আমরা ঘুরে আবার এলাম পার্কিংয়ের এখানে এসে নাম রে, তোকে তো লাগাতেই বললাম। তো দেখো কি সুন্দর করে সেজে উঠেছে, আমার তো দারুণ লেগেছে যেটা আমি বলছিলাম, তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো এখন আমি ফিরছি বাড়ি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে কালকে সকালে, টাটা। হচ্ছে পুজোর সব জিনিসপত্র, এখন আমরা যাচ্ছি পুজো দিতে, আর বিক্রম আজকে এটা লুক দিয়েছে, আর আমার লুক হচ্ছে এটা, জান একবার দেখি দাও প্লিজ। আর এই হচ্ছে আজকে আমার লুক, কেমন লাগছে আমি জানিও অবশ্যই। বিক্রম এখন আমাদের সামনের গাছ থেকে পাচ্ছে কলকে ফুল। আমরা এখন প্রথমে যাব হচ্ছে শিবধাম, যদি ওখানে চান্স পাই তো হচ্ছে ওখানেই পুজো দেব, আর না হলে অন্য কোথাও দেখতে হবে। আমি এখন বসে আছি গাড়িতে, কারণ হচ্ছে বিক্রম এটিএমে গিয়েছে টাকা তুলতে, আমরা দু তিনটে ঘুরে এলাম, সবগুলোতেই ক্যাশ শেষ, দেখা যাক শেষ, পয়সাটা তো পাইনি, কালকে তোলে নি শয়তানটা, এসব ভালো ভালো কাজ তো ওই করতে পারে। দেখতে আসছি একটা ফোন, এখানে হয়তো টাকা থাকলেও থাকতে পারে, কিন্তু স্ক্রিনটা অর্ধেক হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার, এবার দেখা যাক আর কোথায় পাই। তো ফাইনালি পেয়েছে, তো চলো এবার যাওয়া যাক, এগুলো নিলাম, এবার যাচ্ছি এই যে মন্দিরের ভেতরে, চলো যাওয়া যাক। আমার এখানে জল ঢালা হয়ে গেল, বিক্রম ওই সাইডটাতে আছে, তো বাকি বাইরে পুজোটা দিই। তো ভেবেছিলাম যতটা দেরি হবে অতটা দেরি হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গেল পুজো দেওয়া, পুজো টুজো দেওয়া হলো, ওটা নিলাম, ঢাকা পড়লাম, এখানে ফাঁকা থাকার কারণ আছে একটা, আমি পরে বলবো। আমি চলো বাকি মন্দিরগুলোতে এখন আমরা একটু প্রণাম করি। তো আমাদের কমপ্লিট পুজো দেওয়া, এখন আমরা দু তিনটে একটু ফটো তুলবো, তুলে ফেসবুকে নিয়ে যাবো। তো এই ছিল হচ্ছে এন্ট্রান্স, আমরা এদিক দিয়ে এলাম, আর দেখো মন্দিরটা কত বড়। আর এই যে স্যারজি দাঁড়িয়ে আছেন, হ্যালো। তো চলো এখন এটা দেবো, এখানে দেওয়ার পরে জল নেবো, দিয়ে প্রসাদটা দিয়ে আগে জল মুখে দেবো। চলো গাড়িতে বসি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, গান পাশে গান বাজছে, চলো। তো এই হচ্ছে প্রসাদ, এটা তোমাদের সবার জন্য, তোমরা সবাই যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমি ভার্চুয়াল এটাই প্রে করছি তোমাদের জন্য, আমি ওটা বিক্রমকে দেবো। খাই, সবাই যেন সুস্থ থাকে আর ভালো থাকে, ব্যাস এটাই চাই, তুই জান তাই সব। তো ওই যে একটা নেমে জলপথে নিয়ে এলাম, এবার যাবো বাড়িতে, কারণ আজ আমরা দুপুরে খাবো আতপ, আর রাতে হচ্ছে সাবু, তো সেটা ভেজানো হয়নি, গিয়ে ভেজাবো, তাই আর লেট করছি না, চলো যাওয়া যাক। দেখো বাড়ি থেকে মন্দিরটা এরকম লাগে, আর আমরা এখন যাবো এটা দিয়ে বাড়ি, আর আকাশটা দেখো কি দারুণ হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, হ্যাঁ আকাশটা দেখো সুন্দর না, হয়ে যাচ্ছে দেখো, অটোওয়ালে ভাইয়া আমাদের সাইড দিয়ে দিয়েছে, তখন ভালো করে দেখা যাচ্ছে।
তো আমি আলুটারও ছিল না সেটা নিয়ে নিলাম, কারণ কালকে তো বাজার করা হয়নি, তো ব্যাস নিয়ে নিয়েছি, এবার ডাইরেক্ট যাচ্ছি বাড়ি। চলো। তো বিক্রম এখন পতাকাটা লাগাচ্ছে, ধরবো। হ্যাপি 75th ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে খুব মজা করছি, গোটা দিন খুব ভালো করে সেজে উঠেছে। আশা করছি কালকে ব্লগটা তোমরা চেক করেছো, ওখানে তোমরা দেখতেও পেয়ে গেছো অলরেডি। তো এখনই আমরা বাড়িতে এলাম, এসে আমরা আগে পতাকাটা লাগিয়েছি, এবার যাবো আমি রান্না করে। চলো টাটা। আজকে হচ্ছে 17 তারিখ, আর কালকে বিক্রমের বার্থডে। ইয়াস, কালকে বিক্রমের বার্থডে। তো এখন আমি একটুখানি বেরোচ্ছি, বিক্রম নিচে অপেক্ষা করছে। প্রথমে নেবো ওর জন্য কোনো বার্থডে গিফট, হয়তো সেটা ফ্রেন্ডসেই নেবো শার্ট, আর তারপরে কেকটা অর্ডার দেবো। চলো আমার সাথে, আর চলো এখন যাওয়া যাক, বেশি বকবক না করি। চলো। সেই লাগছে তোমাকে দেখতে, তাও দেখি। তো আমরা পৌঁছে গেছি কোথায়, বাজারে। আর হচ্ছে এখন যাচ্ছি বিক্রমে কেকটা আনতে, আমার পছন্দ হলে নিয়ে আসবো, আর না অর্ডার দিয়ে আসবো, কালকে পিক আপ করবো। চলো, বেশি কি কি দাও তুমি আমাকে, আমারই কথা যাবে যা, আমি আমি দেবো বলছি, এখানে বলছি আমারই কথা যাবে যা। চলো, কেক নেওয়া কমপ্লিট, ঠিক আছে, ভালো আছে। যেটা আমি আর এখন দেখালাম না তোমাদের, কাল দেখাবো বাড়িতে গিয়ে। এগুলো যখন কেক কাটিং হবে তখন, এবার কোথায় যাবো, এবার কোথায় যাবে বলো, এবার একটু খানা পিনা করবো। ঠিক আছে, চলো। কালকের জন্য একেবারে সবজিও নিয়ে নিলাম, এবার বাড়ি, এবার খাওয়া দাওয়া। ও হ্যাঁ, খানা পিনা। চলো, তো এখন আমরা যাচ্ছি মিষ্টি নিতে, 5 রকমের মিষ্টি নেবো ওর জন্য। এটা কি আমি দেবো? হ্যাঁ, ওর জন্য দিচ্ছি না, হ্যাঁ আমি দিচ্ছি। ফালতু খালি ক্যামেরার সামনে বলছি, আমার বার্থডে আমি খরচা করছি, কি অবস্থা। দেখো জানাও, আমি তো বেকার, তুমি তোমার এটিএম বলো, তুমি না দিলে আর কে দেবে, তাই তো। হ্যাঁ, মিষ্টি নেওয়া কমপ্লিট, এবার আমরা যাচ্ছি সোজা বাড়ি, গাড়িটা দূরে রেখেছি, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর একটা দারুণ হাওয়াও দিচ্ছে, দেখেন বৃষ্টি হবে কতও পরে দেখা যাক। চলো, হ্যাঁ একবারে বরফ পড়ছে। ট্যাং ড্যাং, তোমার বার্থডে শপিং কেমন হয়েছে বলো? একটা বুনু দিয়েছি, একটা আমি দিচ্ছি, দারুণ। এখন ঘড়িতে বাজছে পাক্কা 11:52, আর কিছুক্ষণ বাকি বিক্রমের বার্থডে। তো আমি তাড়াহুড়ো করে ওর জন্য এখানে সারপ্রাইজের প্ল্যান করেছি, ওকে বাইরে দেখো বন্ধ করে রেখেছি, তো তোমাদের একবার দেখাই। এই হচ্ছে ওর জন্য সারপ্রাইজ। ব্যাস আমি এটুকুই করতে পারছি, পুরো খেয়েও গিয়েছি, এবার 7 মিনিটের অপেক্ষা, তারপরে ওকে আমি দরজাটা খুলে দেবো। চল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ জান, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো, কেসে লাগা স্যার জি? বাড়িয়া লাগা, বাড়িয়া। সব প্ল্যান কি? কেটা সে লাগা? লায়া, মাই লাই। ভালো লেগেছে জান? দারুণ লেগেছে। ঠিক আছে, আমি যে তাড়াহুড়ো করে করলাম 15 মিনিটে, খুব সুন্দর লেগেছে, দারুণ। চলো কেকটা কেটে নাও, ফটো তুলে নিতো মা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জান, হ্যাপি বার্থডে টু ইউ, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আমি একটু খাইয়ে নি, তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এটুকুই রাখছি, কালকে আবার দেখা হচ্ছে বার্থডে ব্লগ নিয়ে। তো কালকের ব্লগটা চেক করতে ভুলো না কিন্তু। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।